হাই ব্রাস, আশা করি সবাই ভালো আছেন। চাকরি আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা রিয়াম ফাউন্ডেশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কিছু অধ্যক্ষ পদে এবং সহকারী শিক্ষক পদে কিছু লোক নেওয়া হবে এবং অফিস কম্পিউটার অপারেটর হিসেবে কিছু লোক এখানে নিয়োগ দেওয়া হবে। তো এই তথ্যটি পাওয়ার উৎস হচ্ছে দৈনিক যুগান্তর এবং আমরা সেটা পাবলিশ করছি bdjobs.com থেকে। তো এখানে লেখা আছে যে রিয়াম ফাউন্ডেশন পরিচালিত স্কুল কলেজ সমূহের জন্য নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম, ও সরি, অধ্যক্ষ, আচ্ছা, প্রতিষ্ঠানের নাম হলো রিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এটা ঢাকা শাখায় একজনকে অধ্যক্ষ নিবে। তার বয়স হতে হবে অনূর্ধ্ব 60 বছর। তার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ইংরেজি দক্ষতা আবশ্যক। অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে কোনো স্কুল কলেজ বা প্রশাসনিক কাজে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ICTতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তাদের বেতন স্কেল হলো 43,000 থেকে 69,450 টাকা বা চুক্তিভিত্তিক। দ্বিতীয় আর আরেকজন অধ্যক্ষ নেওয়া হবে, সেটা নেওয়া হবে আর রিয়াম ল্যাবরেটরি স্কুল মাধ্যমিক সুনামগঞ্জ শাখায়। সেখানে অধ্যক্ষ নিবে একজন এবং সহকারী শিক্ষক গণিতে নিবে একজন। তো অধ্যক্ষের বয়স হতে হবে অনূর্ধ্ব 60। তার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতায় কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। উপাধ্যক্ষ হিসেবে কমপক্ষে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর সহকারী শিক্ষক গণিতে একজনকে নেবে। তার বয়স হতে হবে অনূর্ধ্ব 35 বছর। শিক্ষাগত যোগ্যতা SSC HSCতে সমমান কমপক্ষে বি গ্রেড দ্বিতীয় শ্রেণী বিভাগ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিভাগের বিষয়ে বি গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতক, বি গ্রেড দ্বিতীয় শ্রেণী সমমান এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান কোনো তৃতীয় স্তরের বিভাগ গ্রহণযোগ্য নয়। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বেতন স্কেল হবে 12,500 থেকে 30,230। শুধু মূল বেতন দিতে সক্ষম। তারপর আপনার রিয়াম ল্যাবরেটরি স্কুল ব্রাহ্মণবাড়িয়া শাখায়, সেখানে আরো কিছু লোক নিয়োগ দেওয়া হবে। তারপর স্কুল শাখা মাধ্যমিক সহকারী শিক্ষক ইংরেজিতে নেওয়া হবে 2 জন, বিজ্ঞানে একজন, জীববিজ্ঞানে একজন, শারীরিক শিক্ষায় একজন, কৃষি শিক্ষায় একজন। মোট 6 জন নিয়োগ দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া। আর বয়স হতে হবে অনূর্ধ্ব 35 বছর। তাদের শিক্ষাগত যোগ্যতা সেম একই। তাদের বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। তারপর আরেকজন নেওয়া হবে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন ব্রাহ্মণবাড়িয়া শাখায়। তার বয়স অনূর্ধ্ব 30 হতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তাদের বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590। তো এখানে দেখুন যে আবেদনকারীর বয়স 30/9/2020 খ্রিস্টাব্দ তারিখে, অধ্যক্ষের অনূর্ধ্ব 60 বছর, সরকারি সহকারী শিক্ষকের জন্য অনূর্ধ্ব 35 বছর এবং অফিস সহকারী কম্পিউটার অপারেটরের জন্য 30 বছর হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে মহাপরিচালক রিয়াম ফাউন্ডেশন 63 নিউ ইস্কাটন ঢাকা বরাবরে আগামী 30/1/2020 মানে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত খ্রিস্টাব্দে তারিখ অফিস চলাকালীন বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, জন্ম সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সম্প্রতি তোলা 2 কপি সত্যায়িত পাসপোর্ট ছবি এবং এবং মহাপরিচালক রিয়াম ফাউন্ডেশন 63 নিউ ইস্কাটন ঢাকা 1,000 এর বরাবর শুধুমাত্র সোনালী ব্যাংক ব্যাংক মগবাজার শাখা ঢাকার অনুকূলে অধ্যক্ষ পদের জন্য 500 টাকা এবং অন্যান্য পদের জন্য 300 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার দাখিল করতে হবে। সেটা অফেরযোগ্য। তো আবেদনের জন্য খামের উপরে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রার্থীর নাম উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়। ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস করতে পারে। পরিচালক শিক্ষা রিয়াম ফাউন্ডেশন ঢাকা। সো ভিউয়ার্স, আজকে এই বিজ্ঞপ্তির প্রকাশ ছিল এবং আরও বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা আমরা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। যদি চাকরির সমস্ত আপডেট খবর পেতে চান, সরকারি বেসরকারি সকল চাকরি ইনফরমেশন সবার আগে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তার ফলে আমরা যখনই ভিডিও পাবলিশ করবো, সবার আগে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।